হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে আমি যে গাছটির সাথে পরিচয় করিয়ে দেব, অত্যন্ত অবহেলিত একটি গাছ, যেটি ঝোপঝাড় এবং জঙ্গলে হয়ে থাকে। এটির নাম হচ্ছে ঢেকি গাছ বা ঢেকি শাক গাছ। যারা বলেন আমি স্ত্রীর কাছে সময় দিতে পারি না বা আমি দুর্বল, তাদের জন্য আমি বলতে চাই, এর যে কুচি আগাটা আছে মানে ডগাটা আছে, সেটি ব্লেন্ডার করে সকালে যদি আপনারা প্রত্যহ খেতে পারেন, অবশ্যই 7 দিন খেলেই আপনারা রেজাল্টটা পাবেন, অবশ্যই আপনাদের এই সমস্যাটা কেটে যাবে। বন্ধুরা, পরবর্তীতে আমি যে কথাটি আলোচনা করব সেটি হচ্ছে, আপনাদের যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, এটি দ্বারা আপনারা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন। এবং প্রচণ্ড শক্তিশালী একটি জিনিস, যেটি আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে শারীরিক যে কোনো সমস্যা সমাধানে এই গাছটি কবিরাজরা ব্যবহার করে থাকে। বন্ধুরা, পরে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকেই আছেন বাচ্চা হচ্ছে না, সেটি হতে পারে আপনাদের পুরুষের সমস্যা বা হতে পারে নারীদের সমস্যা। তবে আমাদের সমাজে নারীদেরই বেশি এটি দোষ দেওয়া হয়, কিন্তু ভুল করবেন এটা, কারণ পুরুষেরও সমস্যা থাকতে পারে। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যাদের বাচ্চা হচ্ছে না, স্বামী এবং স্ত্রী উভয়কে আমি বলতে চাই, স্বামীরা কী করবেন, সকালবেলা প্রত্যেক দিনের আগাটি ব্লেন্ডার করে খেতে পারেন, তাতে আপনাদের যৌন শক্তিটা 100 গুণই বেড়ে যাবে এবং প্রজনন ক্ষমতা বাড়বে। এবং স্ত্রীরা যাদের বাচ্চা হয় না, তারা যাদের ঋতু শুরু হবে যখন আপনারা অনেকে 3 দিন থাকে বা 5 দিন থাকে বা 7 দিন থাকে, যেদিন থেকে এই ঋতু স্রাবটা বন্ধ হয়ে যাবে এবং পরিষ্কারভাবে আপনারা গোসল করবেন, তারপরে আপনারা প্রত্যেক দিন সকালে এই ঢেকি শাক গাছের মানে শিকড়টা নিয়ে এটি পিষে ভালো করে 1 থেকে 2 চামচ রস প্রত্যহ যদি আপনারা খেতে পারেন, আর আপনাদের বাচ্চা নেওয়ার যে আপনার সময়টা, এতে আপনাদের শারীরিক সম্পর্কটা চালিয়ে যাবেন। আমি আশা করি এই স্বামী এবং স্ত্রী যদি এই উপায়টা অবলম্বন করে, অবশ্যই তারা ভালো একটা ফল পেতে পারে। কারণ দেখা যায় অনেক মেয়েদের পেটে ব্যথা থাকে, সে ব্যথাটাও সেরে যাবে, আর এই ব্যথাটাও হতে পারে তাদের প্রধান কারণ। কারণ যাদের এই পেটে ব্যথা থাকে বা তল পেটে ব্যথা থাকে ঋতুর আগে বা পরে, তাদের কিন্তু বাচ্চাটা কনসেপ্ট হতে চাচ্ছে না। তাই আমি বলবো, যারা এই সমস্যায় ভুগছেন, এই সর্ব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নারী এবং পুরুষ অবশ্যই এটি ব্যবহার করে দেখুন, এবং নারী পুরুষ উভয়ই এটা ব্যবহার করে দেখুন, দেখবেন যে আপনারা ভালো একটা ফল পাবেন। বন্ধুরা, যদি আপনার এই রোগটি নাও থেকে থাকে বা সমস্যাটি নাও থেকে থাকে, অন্য কারো থাকতে পারে, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষ দেখে এই ভিডিওটি উপকৃত হতে পারে। বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালোই থাকবেন, ধন্যবাদ সবাইকে।